নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ, সঙ্গে আমি সময়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ। উত্তর দিনাজপুর কালীগঞ্জের অপুষ্টিকর খাবার সামগ্রী ও পরিমাণ কম দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 7 নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের এলাকাতে 91 নম্বরে অঙ্গনওয়াড়ি সেন্টার পরিমাণ ও গুণগত মান কম দেওয়ার কারণে বিক্ষোভ দেখায় শিশুর মা ও বাসিন্দারা। এলাকাবাসীরা সমাজসেবী গৌরাঙ্গ দাস ও কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা উৎপল মজুমদারকে জানায় পরিমাণ কম ও অপুষ্ট সামগ্রী দেওয়া নিয়ে। এখানে দেখা যাচ্ছে অতি নিম্নমানের হচ্ছে খাবার দেওয়া হচ্ছে এবং পরিমাণ খুব কম রয়েছে। যেগুলো সরকারিভাবে যেটা দেওয়ার সঠিক রয়েছে পরিমাণ, সে পরিমাণ থেকে একেবারে কম এবং অপুষ্টিকর। সরকার এই বাচ্চা মা এবং বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কথা, সেখানে অপুষ্টিকর খাবার। এই যে সয়াবিন রয়েছে একেবারে নর্মাল সয়াবিন রয়েছে, সে সয়াবিন থেকে কোনো মতন পুষ্টিকর খাবার হতে পারে না। একেবারে লোকাল, এখানে লোকাল সয়াবিন রয়েছে, সেটা দিয়ে পুষ্টিকর হতে পারে না। এবং ডাল রয়েছে, ডালের পরিমাণও খুব কম রয়েছে। আলু যেটা দেখা যাচ্ছে, আলুটাও খুব কম রয়েছে, আলুর সঠিক নেই এবং আলুর পরিমাণটাও হচ্ছে কম রয়েছে। চাল হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চাল পোকা ধরা চাল দেওয়া হয়েছে এখানে সেন্টার থেকে। এই এই ধরনের এখানে অভিযোগ রয়েছে এলাকা বাসিন্দাদের যে দের। তো এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার। দেখছে চালটা দেখো কত চাল স্যার, চালটা দেখো, ঠিক না, যেটা ঠিক নাই বলতে হবে, 300 তো দেয়নি। আমাদের ফোন করেছিল যে এখানকার যে অঙ্গনওয়াড়ি সেন্টার, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে এখানে মাল কম দিচ্ছে এবং খুব নিম্নমানের, এখানে তাদের বাচ্চাদের জন্য যে খাবার সেই খাবার খুবই নিম্নমানের দিচ্ছে। আমরা এর আগে সিডিপিও সাহেবের সাথে কথাবার্তা বলেছিলাম, সিডিপিও সাহেবের কাছ থেকে আমরা জানতে পারি যে আজকে সকাল থেকে মাল দেওয়া শুরু হবে। তো বিভিন্ন সেক্টর থেকে সব ফোন আসছে, বিভিন্ন সেক্টরে এর আগের বার যেরকম 3 নম্বর অঞ্চলে অভিযোগ ছিল, তো 3 নম্বর অঞ্চলে সিডিপিও সাহেব যাই হোক ওখানে উদ্যোগ নেওয়াতে ওখানে এবার অতটা সমস্যা নেই। কিন্তু এই 7 নম্বর ভান্ডার অঞ্চলের এই রাতন যে গ্রাম, রাতন গ্রামে নতুন পাড়ার পাশে 91 নম্বর যে সেন্টার অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেই 91 নম্বর কেন্দ্রে এটা দীর্ঘদিন ধরে এখানে সমস্যা। এর আগেও বাচ্চারাগুলো পড়াশোনা করতে গেলে দিদিমণির খুব জঘন্য ব্যবহার, বাচ্চাদের সাথে ঠিক মতন ব্যবহার করছে না। তাদের অনেক বাচ্চা ঠিক মতন হয়তো খিচুড়ি যে রান্না হয় সেই খিচুড়ি রান্না পর্যন্ত সেই বাচ্চাগুলো পায় না, সেই বাচ্চাগুলো কান্নাকাটি করে বাড়িতে চলে আসে। তাহলে সরকার থেকে মাল পাঠানো হচ্ছে, সেই মালগুলো এখান থেকে সেই বাচ্চাদের জন্য পাঠায় কিন্তু বাচ্চাগুলোই পায় না, কিছু বাচ্চাকে দেয়, বেশিরভাগ বাচ্চা হয়তো খাবার পায় না, বাড়িতে চলে আসে। আজকে কি মালের যে পরিমাণ এবং হচ্ছে মালের কোয়ালিটি কি ভালো রয়েছে? আজকে যে মাল দিয়েছে, যে মাল ছিল 2 কেজি আলু, 2 কেজি চাল এবং হচ্ছে 300 গ্রাম ডাল, মুসুরির ডাল, সেটার ক্ষেত্রে চালের যে বিয়ে আপনি ক্যামেরা নিয়ে দেখলে পরে দেখতে পাবেন যে চাল দিয়েছে সেই চাল যদি বাচ্চাগুলো খায় সেই বাচ্চাগুলো পর্যন্ত অসুস্থ হয়ে যাবে। এবং আলু যেটা 2 কেজি দেওয়ার কথা সেই আলু দিয়েছে 700 গ্রাম, কেউ পেয়েছে 750 গ্রাম। চাল 2 কেজির জায়গায় কেউ পেয়েছে 1 কিলো 700, কেউ পেয়েছে 800, এরকম চালের মধ্যে ডাল, যে ডাল সেই ডাল পর্যন্ত 100 থেকে 150 গ্রাম করে 1-1টা বাচ্চাগুলোকে দিয়েছে। এবং বহু বাচ্চা, বহু মায়েরা এখানে অভিযোগ করছে যে যাদের তাদের বাচ্চাগুলো নিয়ে কেউ আসতে দেরি হয়েছে,
সেই বাচ্চাগুলোকে দেয়নি, সেই বাচ্চাগুলো অনেক বাচ্চা কানতে কানতে বাড়িতে গেছে, অনেক মায়ের চোখের জল পড়েছে। আপনি যে সেন্টারে যে খাবার যেটা দেওয়া হয়েছে এটা তো মা এবং বাচ্চার জন্য পুষ্টিকর খাবার, সেটা পুষ্টিকর খাবার কি পাওয়া যাচ্ছে? একদমই পুষ্টি নেই, এবং আপনি ক্যামেরা নিয়ে দেখলে পরে দেখতে পাবেন যে কি জঘন্য খাবার এখানে দিচ্ছে। ঘটনাস্থলে ছুটে আসেন কালিয়াগঞ্জের সিডিপিও কৃতি কুণ্ডু। গ্রামবাসীরা কেচি পাল্লা দিয়ে মাপার পরে দেখা যায় সেন্টারের দিদিমণি লক্ষ্মী মিত্র সবকিছু সরকারি নিয়ম থেকে কম দেয়। এই নিয়ে দিদিমণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও শাস্তির দাবি করেন গ্রামবাসীরা। সেন্টারের দিদিমণি লক্ষ্মী মিত্রের ব্যবহারে সন্তুষ্ট নেই আইসিডিএস আধিকারিকরা। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। দেখে নেব এক নজরে সেন্টারে আমাদের চাল ডাল আলু বিতরণে একটা সমস্যা তৈরি হয়েছিল, যে আলুটা উনি কিনতে পারেননি, একটু কম করে দেওয়া হয়েছে ওই জন্য। তো আমি ফোন পেয়েছিলাম, ফোন পেয়ে তৎক্ষণাৎ আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে আলুটা যেটুকু বাকি আছে দিয়ে দেওয়ার জন্য, এবং আমি ফোন করে দিয়ে দেওয়ার পরই আমি এখানে এসেছি। তো এখানে এসে ব্যাপারটা আমি সরজমানে তদন্ত করে দেখলাম এবং ওনাকে ইনস্ট্রাকশন দিলাম যে আলুটা যেটা কম দেওয়া হয়েছে সেটা দিয়ে দিতে, এবং চাল এবং ডাল যাদেরকে দেওয়া হয়নি সেটাও দিয়ে দিতে বললাম। স্যার, দিদিমণি থেকে তো এলাকাবাসীরা একটা নাকুশ রয়েছে তার ব্যবহার দেখে। হ্যাঁ, এটাও আমি দেখলাম এখানে এসে। তো ওনার একটা সমস্যা আছে আর কি, ওনার ব্যবহার নিয়ে একটু সমস্যা আছে, তো সেটাও আমরা মাথার মধ্যে রেখেছি এবং সেটা নিয়ে কি করা যায় সেটা আমরা ভাবনা চিন্তার মধ্যে আছে আর কি। আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলের নেতা, তো আপনি এসে কি দেখলেন, কিভাবে আসলেন? আমাকে গ্রামবাসীরা ফোন করলো যে রাতুন গ্রামের যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা আছে সেখানে আজকে অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাল ডাল আলু বিলি হচ্ছে, 2 কেজি চাল, 2 কেজি আলু আর 300 গ্রাম ডাল দেওয়ার কথা, সেখানে যখন বেনিফিসিয়ারিরা চাল ডাল নিতে যাচ্ছে তখন সেই চাল ডাল তো নিম্নমানের, এছাড়াও চাল ডালের পরিমাণটা কম। এই খবর যখন আমি জানতে পারি তখন এসে দেখি, আমি নিজে সরজমিনে এসে দেখলাম যে সত্যি এখানে চালের পরিমাণ, ডালের পরিমাণ, আলুর পরিমাণ কম দেওয়া হচ্ছে এবং তার গুণগত মানটাও খুব খারাপ। পুষ্টিকর কি খাবার ছিল এখানে? আমি যতটুকু দেখলাম তাতে তো পুষ্টিকর খাবার তেমন মনে হলো না। তাহলে মা এবং বাচ্চাদের সরকার যে পুষ্টিকর খাবার দিচ্ছে সেটা কি কোনো লাভবান হবে? না, সরকার তো, সরকারের উদ্দেশ্যটা তো মা এবং শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার, কিন্তু এই সমস্ত দিদিমণিদের জন্য সঠিক যে মা এবং শিশুরা যে সঠিক পুষ্টি পুষ্টিকর খাবার পাবে তারা পাচ্ছে না। এটা নিয়ে কি আপনি আপনারা সরকারি মহলে কি আলোচনা করবেন বা অভিযোগ কি জানাবেন এটা নিয়ে? হ্যাঁ, এটা সিডিপিও সাহেবকে জানানো হয়েছিল। সিডিপিও সাহেব এসছে সরজমিনে, তিনিও দেখেছেন, এখন দেখা যাক তিনি কি ব্যবস্থা নেন। আপনার ফর্ম ফুটে কত আছে বলুন, ডাল কত আছে আপনার ফর্ম ফুটে? আপনাকে এক বস্তা দেওয়া হয়েছে, তার কারণ আছে, এক বস্তা দেওয়া হয়েছে কারণ যত বেনিফিসিয়ারি আছে এক বস্তা দিলেই যত স্টকে আছে হয়ে যাবে, সেই হিসেবে আপনাকে এক বস্তা দেওয়া হয়েছে। এখন কত আছে? এখন আজকে আপনি আগে স্যার আমারটা দেখুন, শুনুন, চাল যেটা দেওয়া হয়েছে যদি খারাপ চাল দেওয়া হয় তাদেরকে পাল্টে দিন, এখান থেকে চাল যেটা ফ্রেশ চাল দেওয়া হয়েছে সেটা নিজে নিয়ে গিয়ে সেই চালটা দিন। আলু আপনি 2 কেজি করে আলু নিয়ে আসছেন, তো নিয়ে আসছেন আপনি 2 কেজি করে আলু সবাইকে দিন, 2 কেজি করে। কি অভিযোগ আপনাদের? অভিযোগ যে আমাদের বাচ্চাগুলা পাবে খাওয়ার, 2 কেজি করে যে জিনিস পাবে, 2 কেজি চাল, 2 কেজি আলু আর 300 হলো মসুর ডাল, সে কোনো জিনিসে সব জিনিসেই কম আছে। আর হলো প্রশ্ন হলো যে জিনিসগুলোতে পোকা, সব জিনিসেই কিন্তু ওরকমই আছে আর সব জিনিসই কম, কোয়ালিটিও ভালো না। আর মেন কথা হলো যে স্কুল আছে আমাদের এখানে, ও বাড়ির ভিতর থেকে আমাদেরকে জিনিস দিচ্ছে, আমাদের এগুলা এই দিদিমণি আমাদেরকে চায় না, এই দিদিমণিকে সারাতে হবে,
কেন আমরা বাইরে থেকে বাড়ি মন মানুষের বাড়ি থেকে জিনিস নিব না মানুষের বাড়িতে আমরা ঝগড়া করতে যাব গতবার কেমন দিয়েছিল গতবারও তাই কেস একই কেস আর আমাকে তো জিনিস দেয়নি আমাকে ডাইরেক্ট একটা কথা বলতিছে তুমি এসোনি তুমি পাবে না আমাদের সাথে ওরকম ঝগড়া ঝাটি করছে আপনার নাম আছে হ্যাঁ আমার ছেলের নাম আছে আমার ছেলে আছে স্কুলে পড়ে আমার নামও আছে আর একটা ডিমকে চার ফালতি করে দিচ্ছে আর আমার ছেলেকে কয়েকবার কান্দো পাঠায় দিছে খাবার দিবে না ওকে দিদিমণি তার থেকেও কম দিচ্ছে কাকু বেশি দিচ্ছে কাকু কম দিচ্ছে নন্দিনী রাজবর কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ যে আমরা যেখানে চাল পাবো 2 কেজি সেখানে চাল দিচ্ছে 1 কেজি ডাল পাবো 300 যেখানে ডাল দিচ্ছে 150 গ্রাম আর বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি তো বলছে এই চিৎকার করতেছে তোমাদের বাচ্চা নিয়ে যাও বাড়িতে এবারে বাচ্চা কানবে না আর বলতেছে পরে আসতে পরে আস পরে যখন যাচ্ছি বাটি নিয়ে ডাইরেক্ট বলতেছে তোমাদের খিচুড়ি নাই খিচুড়ি শেষ কালকে রান্না হবে তখন আসবা আর বলতেছে যে আর আমরা বলতেছি দিদিমণি আপনার স্কুলে এখানে আপনি এখানে কেন দিচ্ছেন না তো খালি একটা কথা বলতেছে যে আমার এটা আগে একার স্কুল আমরা এখানে দিব আমরা আমরা আর যেখানে আমরা চাল আনতে যাচ্ছি ওই বাড়ির মা ভাই বোন নিয়ে সবাই মিলে উঠে যাচ্ছে আমাদেরকে গালাগালি করতেছে কার বাড়ি থেকে মাল দেওয়া হচ্ছে মাল দেওয়া হচ্ছে ওই যে ওর স্কুলের একটু পাশে কি নাম কি নাম ওর কেলটু দেব শর্মা তার বাড়ি থেকে দেওয়া হচ্ছে হ্যাঁ জিনিসপত্র কেমন রয়েছে যেগুলো জিনিসপত্র একদমই খারাপ খাওয়া যাবে না একদম খাওয়া যাবে না না একদম খাওয়া যাবে না তাহলে কি সরকার তো পুষ্টিকর খাওয়া দিচ্ছে আপনাদের হ্যাঁ সেটা কি পুষ্টিকর আমরা বলতেছি যে চালে তো পোকা আছে কিন্তু মানে আমরা খাবো কিভাবে তো বলতেছে যে কন্ট্রোলের চালগুলো খাচ্ছো এগুলা চাল তোমাদের খারাপ লাগতেছে খাওয়ার আছে খাও না খাওয়ার আছে বাড়ি যাও আমরা আর কিছু করতে পারবো না কে বলে এটা এটা দিদিমণি বলে দিদিমণির নাম কি লক্ষ্মী কি রামাবাসপুর তুমি তো সব জিনিসপত্রগুলো মাপলে তো কেমন কি দেখলে সব জিনিস কম আছে আচ্ছা আলু কত ছিল আলু ছিল 700 গ্রাম আলু 700 গ্রাম আর চাল চাল ছিল 2 কেজি কোনটাতে 1 কেজি 700 কোনটাতে 2 কেজি 200 2 কেজি 200 আর ডাল ডাল 150 গ্রাম ডাল 150 গ্রাম সয়াবিন সয়াবিন 200 গ্রাম কত কি পাওয়ার কথা জানো তুমি কিছু কি এটা তো জানি না এটা তো বোর্ডে দেয় না যে বোর্ডে দেখবো যে পরিচয় পত্র পাবো তো ওটা কোনো কিছু দেয় না কোয়ালিটি কেমন জিনিসপত্রের সব কোয়ালিটি খারাপ আপনার বাড়িতে মাল থাকে নাকি হ্যাঁ মালটা কি আপনার বাড়ি থাকে এই বাড়িতে আমাদের তাহলে তুমি আবার কাই বলেছো কি কাই বলেছো না আমার বাবা সবাই তোর বাচ্চা পাঠা পাঠা আমরা আমরা আজকে